আসন্ন পঞ্চায়েত ভোটের শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলগুলি নিজের মতো করেই অভিনবভাবে প্রচারে জোর দিয়েছেন। পিছিয়ে নেই শাসক দল তৃণমূল। মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এলেন ইষ্টিকুটুম সিরিয়ালের অভিনেত্রী রণিতা দাস, যিনি বাহা নামেই বেশি পরিচিত। এদিন প্রার্থীর হয়ে ভোট প্রচারে নায়িকা জলঙ্গিতে প্রায় 10 কিলোমিটার রোড শো করলেন। ওই সিরিয়ালের বাহা মনে ওকে দিয়ে ওটা রোড শোটা করা যায়, এমনি আমরা করতাম যে ওকে দিয়ে করা যায়। মানুষের সমাগম ভালোই ছিল, উৎসাহ ছিল, কিন্তু প্রচারটা সেই রকম ছিল না যে প্রচার লোকজনকে বলা ই করা। সেইটা হঠাৎ করে মানে কালকে সিদ্ধান্ত হয়েছিল বিকালের দিকে, পাঁচটা অঞ্চলেই দখল নিয়ে নিয়েছি খানিকটা, এবং আমরা আশান্বিত যে পাঁচটা অঞ্চলেই আমরা পঞ্চায়েত গঠন করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেই দু আশীর্বাদ প্রার্থনা করছি। আশা করি মানুষ তার বিবেকের কাছে আমরা ছেড়ে দিয়েছি এই সিদ্ধান্তে নেওয়ার জন্য। গণ আদালতেই 11 তারিখে ফলাফল পাওয়া যাবে। গণ আদালত জনতা জনার্দন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দেবে আমার স্থির বিশ্বাস, এবং আমি নিশ্চিত বিরোধীদের সমস্ত অপপ্রচারকে দূরিসাৎ করে তৃণমূল সব অঞ্চলগুলিতে আবার এককভাবে জয়যুক্ত হবে।